বিশ্ববিখ্যাত ফ্যাশন চেইন জারা সম্প্রতি তাদের কাপড়ের লাইনে একটি নতুন পোশাক যোগ করেছে। এর পরিচয় দেয়া হয়েছে এভাবে, ফ্লোয়িং স্কার্ট উইথ ড্রেপ ডিটেইল ইন ফ্রন্ট, আর দাম £70। এটা অবশ্য দেখতে অনেকটাই আমাদের লুঙ্গির মতো। আসলে ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম দাঁড়িয়েছে, বিলাসবহুল হোটেলের মেনুতে লেখা আছে ডিপ ফ্রাইড ফ্লাওয়ার প্যানকেক উইথ ম্যাশ পটেটোস স্টাফড উইথ ওরিয়েন্টাল স্পাইসেস, যেটা আসলে আলু পুরি। জাপানের নভোচারী নরিশিকে কানে জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 3 সপ্তাহ থাকার পর তার উচ্চতা 3.5 ইঞ্চি বেড়ে গিয়েছে। এবার বোঝা যাচ্ছে যে কেন 5 ফুট 5 ইঞ্চির আমির খানের পরবর্তী ছবি নভোচারী রাকেশ শর্মার বায়োপিক। কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নির্ভর করে ওই পাসপোর্ট দিয়ে কয়টি দেশে ভিসা ছাড়া যাওয়া যায় সেটার উপর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী এই তালিকার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান, কেননা নিজের দেশে ঘুরে বেড়াতে হলেও তাদের ভিসা লাগে তালেবানদের কাছ থেকে। বাংলাদেশের পাসপোর্ট কিন্তু বেশ শক্তিশালী। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে পৃথিবীর 42টা দেশে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, যেমন মালাউই, টোগো, লাওস, টিমোর, নাউরু, পোলাও, সামুয়া, যেখানে বাংলাদেশি যেদিন যাবে সে হয়ে যাবে সেখানকার ভাস্কো দা গামা। ইউটিউব থেকে যারা ভিডিও আপলোডের মাধ্যমে অর্থ উপার্জন করতে চান তাদের জন্য আরও কঠোর নিয়ম প্রয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এখন থেকে অর্থ উপার্জনের জন্য প্রকাশকের থাকতে হবে কমপক্ষে 1000 অনুসারী। তার মানে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমাকে জোগাড় করতে হবে আরও 998 জন ফলোয়ার। 2017 সালে মার্কিন কোম্পানি বোয়িংকে অতিক্রম করে গিয়েছে ইউরোপীয় কোম্পানি এয়ারবাস। আমরা অবশ্য আদার ব্যাপারী হয়ে উড়োজাহাজের খবর নিতে যাচ্ছি না। আমাদের মাথা ব্যথা হচ্ছে এয়ারবাস না, কোন চেয়ারবাস যাতে আরেকটাকে অতিক্রম না করে আরিচা মহাসড়কে। ফ্রান্সের সেই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাজধানী প্যারিসের বিভিন্ন অংশ ডুবে গিয়েছে। এতে প্যারিসের সবচেয়ে বিখ্যাত ভাড়াটিয়াকে একতলা ছেড়ে দোতলায় উঠে যেতে হয়েছে, লুভ জাদুঘরের মোনালিসা। ফুজিয়ান প্রদেশের লংগিয়ান শহরে 9 ঘন্টায় রেল স্টেশন নির্মাণ করে বিশ্ব রেকর্ড গড়েছে চায়না। এই রেকর্ডটা ভাঙতে পারবে শুধু একমাত্র জিঞ্জিরা।